হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে দুপুর দুটো আছে, ব্লগ টাইমে এখন থেকে স্টার্ট করলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, হাজব্যান্ড বাড়িতে আছে কারণ আজকে সানডে আর আজকে আমরা যাব মেলায়। তো মেয়ে ছোট, তো তো মানে সন্ধ্যার দিকে যাব না, বেলা থাকতে থাকতেই যাব, সন্ধ্যার আগে আগে বাড়িতে আসার চেষ্টা করব কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মেয়ের আবার সর্দি লেগে যেতে পারে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে মেয়েকেও খাইয়ে দাইয়ে দিয়েছি, এবার রেডি হয়ে নেব। এই যে জামা কাপড় সব বের করে নিয়েছি, এই যে দেখো আমার আমি শাড়ি পরবো আজকে, জামা পরবো না, শাড়ি, মেয়ের জামা, মেয়ের সোয়েটারও নিয়ে নিয়েছি, আসার সময় পরিয়ে আনবো। এখন তো পরা যাবে না, এখন প্রচণ্ড রোদ আর গরম, এখন ঠান্ডা লাগবে না, আসার সময় ঠান্ডা লাগতে পারে। তো আমি এখন রেডি হয়ে নিই, রেডি হয়ে নিয়ে মেয়েকেও রেডি করে দেব। তো চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, দেখো, আর মিশো থেকে কিছুদিন আগে যে শাড়িটা নিয়ে চটে পড়েছি, এবার মেয়েকে রেডি করে দিই চলো। তো মেয়েকেও রেডি করে দিলাম, আর আমি আর মেয়ে ম্যাচিং। তো টিকিটা বেঁধে দিয়েছি, হাজারবার খোলার চেষ্টা করছি, আর মালাটা তো পরে গেছিলাম, খুলেই ফেললো, এত দুষ্টু, একটু সাজতে চায় না, দুষ্টু মেয়ে। তো হাজবেন্ডও রেডি, তো চলো বেরিয়ে যাই, আমরা মেলায় যাবো, কি মজা। রেডি হয়েছে, এবার আর বাইরে থাকবে না, কি কান্নাকাটি। তো বন্ধুরা, আমরা বাস স্ট্যান্ডে এলাম, মানে ভেবেছিলাম বাইকে করেই যাব, কিন্তু বাইকে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর মেয়েকে অত দূর নিয়ে যাওয়ার রিক্স আর হাজবেন্ড নিচ্ছে না, তো বললো চলো বাসে করে যাই। তো বাইকটা এখানে রেখে বাসে করেই যাব। বাস স্ট্যান্ডে চলে এলাম, আর এরা দেখতে পাচ্ছে এরাও মেলাতেই যাবে। তো যাই হোক, বাস সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম, এমনকি সিটও পেয়ে গেছি, জানালার ধারে, অসুবিধা নেই, পৌঁছে যাবো, বেশি সময় লাগবে না, 20 থেকে 25 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আর বাসে দেখো কেমন ভিড়, সব কিন্তু মেলাতেই যাচ্ছে, আমরা আগে এসেছি জন্য তাও সিটটা পেয়ে গেছি বাবা। তো বললো এখনো 1 কিলোমিটার দূরে, কিন্তু দেখো অনেকে হেঁটে হেঁটে, পায়ে হেঁটেই মানে যাচ্ছে, এরা হয়তো আশেপাশে গ্রামেরই হতে পারে সেই জন্য। রাস্তায় এত জ্যাম, আধা ঘন্টার উপরে ফেসে আছে বাসে, কি যে বিরক্ত লাগছে। দেখো কতটা জ্যাম লেগেছে, মানে কি বলবো, অনেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে এখানে নেমে, এখনো বললো অনেক দূর। তো সবাই দেখছি মাঠ দিয়ে যাচ্ছে, তাই আমরাও যাচ্ছি, আমরা কিন্তু চিনি না, সবার পেছন পেছন যাচ্ছি, এত রাস্তায় জ্যাম, না কি বলবো, রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছে, রাস্তা দিয়ে মানে এত জ্যাম না, সেই জন্য আমরা মাঠ দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু কেউ মানে আমিও চিনি না মাঠের রাস্তা, হাজবেন্ডও চেনে না, কিন্তু কি বলতো লোকজন যাচ্ছে, ভাবলাম শর্টকাট হতে পারে, সেই জন্য এদিক দিয়ে যাচ্ছি, বেশ মজা লাগছে। ওই যে মেলার লাইট অবশ্য দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ, কাছেই হবে হয়তো। তো চলো যাই, রাস্তা খুব এবড়ো খেবড়ো, সাবধানে যেতে হবে। তো মেলায় গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি, ক্যামেরা করতে গিয়ে মুখ থুবড়ে পড়ে গেলে সবাই হাসবে। আর দেখো চারিদিকে ধান ক্ষেত, কিছুদিন পর তো নবান্ন, ধানগুলো পেকেছে, বেশ সুন্দর লাগছে। কোনোদিন যে বললাম মেলায় এভাবেও যাবো, সত্যি কোনোদিন ভাবতেও পারিনি। সন্ধ্যা হওয়া হওয়া ভাব, তাড়াতাড়ি চলো, বর অনেকটা এগিয়ে গেছে, আমি লাস্টে পড়ে আছি, একটু দাঁড়িয়ে রেস্ট করছি, হাঁপিয়ে গেলাম এই এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। হাজবেন্ডের কাণ্ড দেখো, মেয়েকে ঘাড়ে নিয়ে নিয়েছে, হাত লেগে গেছে, তো হাঁপিয়ে গেলাম মনে হচ্ছে। তো অবশেষে অনেক খাটাখাটনি করে, অনেক পরিশ্রম করে আমরা মেলাতে ঢুকতে পারলাম, আর ঢুকে ভোগটা নিয়ে নিচ্ছে, ভেতরে আরও প্রচণ্ড ভিড় হতে পারে, তো হাজবেন্ড বলছে এখান থেকেই নিয়ে নিই, তো নিয়ে নেওয়া হলো। এবার দেখো মেলাতে ঢুকতে বড় নাগরদোলা মেয়ে দেখেছে, হা করে তাকিয়ে আছে, মানে লাইট দেখছে তো এখান থেকে আর নড়বে না, সেই জন্য দাঁড়িয়ে দেখছে, মানে ওও দেখছে আমরাও দেখছি, বেশ ভালো লাগছে। তো এখন যাচ্ছি মন্দিরের দিকে, মানে প্রচণ্ড ভিড়, ঠেলে ঠেলে যাচ্ছি, মেয়েকে তো হাজবেন্ডই নিয়ে আছে। তো দেখো মন্দিরের পাশে এত ভিড় আর এত লোকজন, মানে গিজগিজ করছে, কি অবস্থা, আমি মনে হয় চাপা পড়ে গেলাম, এরকম মনে হচ্ছে, মেয়েও অবাক চারিদিকে এত লোকজন দেখে। তো দেখো এগুলো সব মানত কালী, অনেকে মানত করে না, তো দেখো কত, মানে কি বলবো, মা বললার এত ইয়ে না, যে যা বলে সেটাই পূরণ হয়, মানুষ জিনিসও দেয়। তো অবশেষে মায়ের মুখটা আমরা দেখতে পারলাম, মানে এত ভিড়, ঠেলাঠেলি করে হাঁটতে হচ্ছে না, লোকেই মানে ঠেলিয়ে
এগিয়ে নিয়ে যাচ্ছে। এমনকি পুলিশগুলোও বেশি দাঁড়াতে দিচ্ছে না, প্রচণ্ড ভিড়। আর মায়ের যত গয়না দেখতে পাচ্ছ, কোমর বিছা থেকে শুরু করে হার, যা কিছু মানে হাতের বালা টালা সবই সোনার। তোমরা হয়তো জানো মায়ের এগুলো সোনার, তবু আমি বলছি এগুলো বলার কিছু নেই। তো যাই হোক, বেশ ভালো লাগছে। মেলাতে যে এত ভিড়, ধারণার বাইরে। কত কষ্ট করে যে ঠাকুরটা দেখলাম, সেটা শুধু মানে ভগবানই জানে, কি আর বলবো। তোমরাই দেখো কেমন গিজগিজ করছে, 2 বছর পর হচ্ছে তো মেলাটা, সেই জন্য একদম মানুষজন মানে যে যেখান থেকে পেরেছে এসেছে, কেউ বাদ দেয়নি আসা। তো যাই হোক, গলা টলা মনে হয় শুকিয়ে গেল। তো আইসক্রিম খেতে চাইলাম, হাজব্যান্ড বললো আইসক্রিম খাওয়ার দরকার নেই, চলো আখের রস খেয়ে নিই। তো ঠিকই আছে, কারণ এখন হয়তো গরম লাগছে কিন্তু ঠান্ডা কিন্তু আছে বাইরে, তো সেই জন্য আখের রসই ভালো। তো যাই হোক, এখন আমরা চলে এলাম টিকিটের দোকানে। তো লটারি খেলতে বেশ ভালোই লাগে। তো মেয়ে আবার এই বেলুনটা নিয়েছে, মেয়ে বেলুন দেখে কি যে, তো বর কেটে নিয়ে এলো 11 আর 12 নাম্বার। তো চলো দেখি কি হয়, ভাগ্য লটারি ভাগ্যেতে জোটে কি না। 3 বছর আগে যখন এসেছিলাম, তখন বড় একটা স্টিলের গামলা পেয়েছিল আমার হাজব্যান্ড, মাঝে মধ্যে তোমরা দেখেছো আমার ব্লগে ওই গামলাটা। তো এবার 5 নাম্বার বেঁধেছে, আমরা কিছুই পাইনি। তো চলো, তো যাই হোক, এবার এলাম আচারের দোকানে। তো আচারগুলো দেখে এত লোভ লাগছে না, মানে কি বলবো। তো হাজব্যান্ডকে বললাম চলো একটা আচার নেই। তো আমার তো আচারের মধ্যে সব থেকে চালতার আচারটা খুব বেশি ভালো লাগে, তো চালতার আচার একটু নিলাম, আর সঙ্গে নিলাম একটু তেঁতুলের আচার। তো এবার আবার আর একটা লটারির দোকানে চলে এলাম, লটারি বলতে যে এগুলো, এটাতেও কিছু হলো না। তো যাই হোক, এবার নিলাম একটা খুরপি, কারণ হাজব্যান্ড গাছ টাছ পোতে তোমরা জানোই। তো মেলাতে এসেছি, বাদাম না নিলে হয়, তো সেই জন্য বাড়ির জন্য একটু অল্প করে বাদামও নিয়ে নিচ্ছি। মা বাবা তো খেতেই চায় না, আমরা একটু খাবো। তো যাই হোক, এবার একটু ভাপা খেতে ইচ্ছে করলো, শীতের শুরু, তো ইচ্ছে করলো একটু পিঠে খাই। তো ভাপার দোকানে দাঁড়ালাম। তো আমাদের মেলা দেখা হয়ে গেছে, এবার আমরা রাস্তার দিকে যাচ্ছি, বাসটা সঙ্গে সঙ্গে পেয়ে গেলেই বেশ ভালো। তো যাই হোক, বাসও পেয়ে গেছি একদম সামনে, দেখো মানে ড্রাইভারের পাশে বসেছি। তো দেখো কতটা ভিড় জ্যাম মানে লেগেছে, কেউ আসছে মেলায় কেউ যাচ্ছে। আর হাজব্যান্ড অন্য সিটে বসেছে, ওই যে দেখো হাজব্যান্ড আর মেয়ে ওখানে বসেছে, আর আমি একদম সামনে বসেছি। তো বেশ ভালোই লাগছে, সামনে সম্পূর্ণ দৃশ্যটা দেখতে পাচ্ছি, দেখো কেমন জ্যাম লেগেছে। সেই জন্যই গাড়িটা তখন এগোতে পারেনি, জন্য আমরা হেঁটে হেঁটে মাঠ দিয়ে গেছি। কি অবস্থা! আর বাসের ভেতরেও দেখো কতটা ভিড়, অনেকে সিটই পায়নি, দাঁড়িয়ে আছে। আমরা যাই হোক সিট পেয়েছি বাবা। বাস থেকে নেমে পড়েছি, কারণ আমরা পৌঁছে গেছি বালুরঘাটে। আর সোয়েটার নিয়ে এসেছিলাম, সোয়েটারটা পরে নিয়েছি, আর মেয়েকেও জ্যাকেটটা পরিয়ে দিয়েছি, হাজব্যান্ডও পরে নিয়েছে। তো মেলাতে হাজব্যান্ড আমাদেরকে কিচ্ছু খেতে দেয়নি, ও মানে মেলা ধুলো বালি খাবার না পছন্দ করে না, তো বলছে বালুরঘাটে চলো বিরিয়ানি নেবো। তো মেয়ে বিরক্ত করছে, যেন বিরিয়ানি প্যাকিং করে নিয়ে নিলাম। এবার আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে খাবো গরম গরম বিরিয়ানি। বাড়িতে এলাম, বাড়িতে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে নিলাম, আর মেয়ে খিদে পেয়ে গেছিলো জন্য ওকে আগে খাইয়ে নিলাম। এই যে মেয়ে, উফ, এবার মেলায় যা ভিড় ছিল বলার মতো না, মাথা ধরে গেছে। অনেকদিন পর বাসে উঠেছি তো মাথা ব্যথা করছে, আর এখন সহ্য হচ্ছে না। বাড়িতে আসতে না আসতে দেখো খাওয়া শুরু করে দিয়েছে। ওর খাওয়া দেখে আমারও আর মন মানলো না, আমিও নিয়ে নিলাম গরম গরম চিকেন বিরিয়ানি, মেয়েকে খাইয়ে নিলাম ফটাফট, তারপর আমিও ঢেলে নিলাম, খেয়ে দেখি। বন্ধুরা, এখন বাজে রাতে প্রায় 10:45 মতো, আর দেখো হাজব্যান্ড আছে সবার আগে শুয়ে পড়েছে, মেয়েও শুরু করে দিয়েছে দুষ্টুমি। তো যাই হোক, মানে শরীরটা অনেক টায়ার্ড লাগছে, তো বাস জার্নি করেছে অনেকদিন পর, মাথাটা সেই ঘুরছে, তো সেই জন্য আজকে একটু সকাল সকালে শোবো। ঠিক আছে, জানি না মেয়ে কী করবে, ঘুমোতে দেবে কি না, ও যে কখন ঘুমাবে জানি না, ও না ঘুমানো পর্যন্ত তো ঘুমোতেও পারবো না।
তো যাই হোক নিয়ে শুই, দেখি কখন ঘুমোই। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্টে জানাও কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তার সঙ্গে তো বাই বাই, গুড নাইট।